স্টাইল হচ্ছে একজন মানুষের নিজস্ব চিন্তা ভাবনা বিশ্বাস দর্শন এগুলো তার নিজের ঢঙে নিজের ফ্যাশনের মাধ্যমে তুলে ধরেন আর তার লাইফস্টাইলে তার রিফ্লেকশন থাকে মাই টুডেজ গেস্ট ইজ মিস্টার সবুর খান হি ইজ দ্য চেয়ারম্যান ফর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল গ্রুপ আপনাদের নিশ্চয়ই মনে আছে তিনি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি BCS এর প্রেসিডেন্ট ছিলেন প্লিজ জয়েন মি টুডে টু মাই শো ক্লিয়ার প্রেজেন্স আই স্টাইল নাথিং টু হাইড মোহাম্মদ সবুর খান খেলা পাগল এবং একটি ডানপিটের স্বভাবের এই মানুষটি জন্মগ্রহণ করেন চাঁদপুর জেলার সম্ভ্রান্ত এক ব্যবসায়িক পরিবারে সেখানকারই বাবুরহাট হাই স্কুল থেকে প্রাথমিক ও মাধ্যমিক এবং চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষে সরাসরি ব্যবসায়িক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন সংসার জীবনে তিনি তিন সন্তানের জনক বর্তমানে তিনি ড্যাফোডিল গ্রুপ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন Impressive house, Surbhai. Impressive house you live in. Thank you. You're welcome. Surbhai, আমি যখন আপনার বাসায় ঢুকছিলাম আমি দেখলাম যে গলফের সেট আমি জানলাম যে আপনি কুর্মিটোলা গলফ ক্লাবের একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন লুকিং অ্যাট ইউ ইউর ভেরি ফিট ইউ মাস্ট হ্যাড আ ভেরি ইম্প্রেসিভ চাইল্ডহুড উইথ স্পোর্টস ইজেন্ট ইট চাইল্ডহুডে আসলে হয় কি যে এটা এক একটা বয়সে কিন্তু এক এক রকম খেলাধুলার সাথে আমরা সম্পৃক্ত ছিলাম যেমন আমি যদি প্রাইমারি স্কুলে বলি তখন কিন্তু আসলে দৌড় ঝাঁপ এগুলোর প্রতি কিন্তু বেশি আকর্ষণ ছিল আবার স্কুল জীবনে এসে কিন্তু বলা যায় যে ফুটবলের প্রতি আকর্ষণ বেড়েছে কলেজে যখন আসলাম তখন কিন্তু ব্যাডমিন্টন খেলাটা ছিল অনেকটা বলা যায় যে আমাদের নিত্য নৈমিত্তিক একটা খেলা এবং পাশাপাশি ক্রিকেটের প্রতি কিন্তু তখন ধীরে ধীরে কিছুটা আকর্ষণ বাড়ে সৌর ভাই আপনার স্কুল কলেজের কথা যেহেতু আসলো ইউনিভার্সিটির কথা আসলো কোথায় ছিল স্কুলিং কোথায় ছিল আমার স্কুল ছিল চাঁদপুর বাবুরহাট স্কুল কলেজ ছিল চাঁদপুর কলেজ এবং পরে চাঁদপুর কলেজের আগে অবশ্য আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে এক বছর পড়েছিলাম ইউনিভার্সিটি ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সৌর ভাই আপনার ফ্যামিলির ব্যাপারে কিছু জানতে চাই ওয়েল আমার ফ্যামিলি আমার তিনটি ছেলে মেয়ে দুটি বড় দুটি মেয়ে বড় এবং তাদের বড় মেয়ে এবার এ লেভেল কমপ্লিট করলো এবং ছোট দ্বিতীয় মেয়ে ক্লাস এইটে উঠবে এবং ছেলে ক্লাস সেভেনে উঠবে আমার বউ আসলে পড়াশোনা শেষ করার পর সেও কিছুটা ব্যবসা আমাকে সময় দেয় বাবা মা আছেন আপনার আমার বাবা অলমোস্ট বছরখানিক হলো আমার বাবা প্রয়াত মা জীবিত স্বাভাবিকভাবে আমি আমার বাবাও কিন্তু ব্যবসায়ী থাকার কারণে বাবার কাছে অনেক কিছু শিখতে পেরেছি এবং আমার ব্যবসা আসার পিছনে কিন্তু ওইটা একটা বড় বড় পজিটিভ পয়েন্ট ছিল যে বাবার ফেলিউরটা থেকে কিন্তু আমি অনেক কিছু শিখেছি উনি খুব দ্রুত ব্যবসা পরিবর্তন করতেন মানে দুই বছর তিন বছরের মাথায় কিন্তু উনি ব্যবসাটা যদি ভালো না দেখতো তাহলে উনি পরিবর্তন করে আরেকটা বিজনেস ইন করতেন কিন্তু আমাদের পলিসিটা ছিল যে না একটা ব্যবসাতে কনসেন্ট্রেট করা একটাতে রোল মডেল তৈরি করা এবং স্বাভাবিকভাবে আমি যখন ব্যবসাতে আসি তখন কিন্তু আমি যখন ব্যবসা শুরু করি 1990 আমার বিশ্ববিদ্যালয় জীবন শেষ করার পরপরই আমি কিন্তু ব্যবসার ওই ধারাটা কিন্তু এখনও আমি অব্যাহত রেখেছি আপনি বলছিলেন যে আপনারা সাত ভাই বোন প্রিটি বিগ ফ্যামিলি সবাই কি আপনারা ব্যবসা করেন ঠিক সবাই না তবে বলা যায় যে ভাইদের সবাই আমরা কিন্তু ডাইরেক্টলি তিন ভাই আমরা ডাইরেক্টলি ব্যবসার সাথে ইনভলভ আরেকজনও ইনডাইরেক্টলি ব্যবসার সাথে ইনভলভ সৌর ভাই হাউ ডু ইউ স্টার্ট ইউর ডে ইউজুয়ালি হয় কি যে আসলে আমি সকালবেলা ফজর নামাজটা পড়ে একটু হয়তো আবার একটু চেষ্টা করি যে ঘন্টাখানি হয়তো ঘুমানোর জন্য কারণ এরপরে ঘুম থেকে উঠেই কিন্তু আসলে শুরু হয় পত্রিকার মাধ্যমে স্বাভাবিকভাবেই দেশের খবরটা নিতে হয় প্রথম ওই সময়টাই হয়তো ব্রেকফাস্টটা কমপ্লিট করি আপনার ফেভারিট ডেস্টিনেশন কোনটা যদি বলা হয় ট্রাভেল করার জন্য ওয়েল আসলে খুব অল্প সময়ের জন্য গেলে কিন্তু আমরা চেষ্টা করি মালয়েশিয়া সিঙ্গাপুর কয়েক ঘন্টার ফ্লাইট একটু যদি সময় পাই তাহলে ইউজুয়ালি ইউরোপিয়ান বা কমন ডেস্টিনেশন বললে আসলে লন্ডনই আমরা বেশি যাওয়া হয় বাট এগেইন যদি আমরা অপরচুনিটি পাই তাহলে কিন্তু এক এক সময় এক এক বা চেষ্টা করি এক একটা নতুন নতুন দেশে যাওয়ার এবার আমরা জানতে চাই আপনার লেজার টাইমে কি করেন সবুর ভাই আপনি ইউজুয়ালি আসলে লেজার টাইম তো এখন খুবই কম বাট কিছুটা ডেফিনেটলি পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করি এবং অ্যাট দ্য সেম টাইম
যেটা হয় যে আসলে কিছুটা চেষ্টা করি, যেটা আমি একটু আগেই শুরু করেছিলাম, যে গলফ খেলাটা, কারণ এখানে অলমোস্ট আমার অ্যারাউন্ড 1.5 থেকে 2 ঘন্টা সময় চলে যায় সপ্তাহে, চেষ্টা করি 3-4 দিন, কারণ ফিজিক্যাল ফিটনেস ছাড়াও তো আসলে এখন টিকার সম্ভব না। পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন বাচ্চাদের যখন বা ছেলে মেয়েদের যখন ছুটি থাকে তখন কিছুটা চেষ্টা করি যে বাইরে কোথাও ঘুরে আসার জন্য, কারণ এতে করে দুইটা কাজই হয়, একটা হলো ওদেরকেও কিছুটা, কারণ যেহেতু ঢাকায় থাকলে কিন্তু আসলে খুব একটা সময় দেওয়া সম্ভব হয় না, তো বাইরে গেলে হয়তো এই কিছুটা দিন ওদের সাথে কিছুটা সময় কাটে। বাংলাদেশে আপনার ফেভারিট গলফারকে কিংবা দেশের বাইরে কার খেলা ভালো লাগে? ওয়েল, বাংলাদেশের ফেভারিট গলফার ডেফিনেটলি সিদ্দিক, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে আরেকজন গলফারকে আমরা প্রমোট করছি, সোহেল, যেটা এশিয়ান গলফ টুর্নামেন্টে সে বাংলাদেশিদের ভিতরে সে প্রথম হয়েছিল। স্বাভাবিকভাবেই কিন্তু আমি মনে করি বাইরে ডেফিনেটলি আমরা টাইগার উডসকেই মনে করি যে ওয়ান অফ দ্য আইকন অফ দ্য ইন দ্য গলফ। আপনার হবিজ জানতে চাই। হবিজ আসলে ব্যাপারটা হয় এটা কিন্তু বয়সের সাথে সাথে পরিবর্তন হয়, কারণ আমার মনে হয় যে একটা সময় যখন আমি স্কুলে ছিলাম, প্রাইমারি স্কুলে ছিলাম, তখন আসলে বন্ধুদের সাথে আড্ডা মারাটাই ছিল একটা হবি। আবার স্কুল জীবনে এসে কিন্তু কিছুটা স্কাউটিংয়ের সাথে জড়িয়ে যায়, এবং স্কাউটিংটা তখন কিন্তু একটা বড় হবি ছিল, কারণ 1978-এ প্রথম বাংলাদেশ স্কাউট জাম্বরিতে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল। একইভাবে স্কাউটিংয়ে লট অফ ক্যাম্পিং, যখন যেখানেই ক্যাম্পিংগুলো হতো সেগুলোতে ব্যাপক সময় দিতাম। আমরা আপনার ব্যাপারে আরও জানতে চাই, ইফ ইউ অ্যালাউ আস, আমরা কি আপনার অফিসে যেতে পারি টু সি ইউর এনভায়রনমেন্ট ইউ ওয়ার্ক ইন? অফকোর্স, যেটাই আমার সবচেয়ে বড় বেস লাইন, সো ডেফিনেটলি আই থিঙ্ক দ্যাট দিস শুড বি দ্য প্রাউড অপরচুনিটি ফর মি, শিওর। আই থিঙ্ক দ্যাট তাহলে আমরা একটু, যেহেতু এত সকালে আসার কারণে ব্রেকফাস্টটা সেরে নিই, আমরা ব্রেকফাস্টটা সেরে দেন আমি একটু চেঞ্জ করে, আমার মনে হয় যে আমরা অফিসের উদ্দেশ্যে যাই। type of breakfast as I maintain or I personally believe also je ashlo breakfast ta shokale ekটু rich hoa uchit, dupurer ta ekটু slow hobe, ratre giye aro slow hobe, mane ratre ta jodi avoid kora jay, mane as minimum as possible ratre ami khub chesta kori kono rice na nawar jonno, mane carbohydrate ke almost joto tuku avoid kora jay. And what about the lunch? Dupurer dikta jeta hoy seta holo je ashlo joto tuku shombhob salad ta ke beshi pradhanno dewa hoy, আর ভেজিটেবল আইটেমটাকে প্রাধান্য দেওয়া হয়। কোন জাতীয় ব্র্যান্ড আপনি পছন্দ করেন ফর ড্রেস? ঠিক কোনো স্পেসিফিক ব্র্যান্ডের প্রতি আসক্তি নেই, আমার আসক্তিটা হলো আমি প্রথম দেখি যে আমার জিনিসটা পছন্দ হচ্ছে কিনা, তারপর আমি দেখি ব্র্যান্ড। আমি একটা উদাহরণ দিচ্ছি যে আজ থেকে বিগত 7 বছর আগে দুবাইতে কোনো একটা স্টোরে আমি ইন করার পর আমার একটা টি শার্ট খুব ভালো লেগেছিল, আমি টি শার্টটা যখন ধরলাম তখন দেখলাম 3-4 জন সেলসম্যান আমার কাছে চলে আসলো, এবং তারা দেখলাম যে খুব অবাক হলো আমি এইটা কেন ধরলাম। সো ওরা আমাকে বারবার আর ইউ শিওর তোমার পছন্দ হয়েছে, হ্যাঁ আমার পছন্দ হয়েছে, বাট আমি কিন্তু প্রাইসটা দেখি নাই। তো যখন আমি পেমেন্টটা দিতে গেলাম কাউন্টারে, ও কাউন্টার আবার আমাকে জিজ্ঞেস করছে আর ইউ শিওর ইউ লাইক ইট, আমি ইয়েস আই লাইক ইট। তো আমি আমার ক্রেডিট কার্ড দেওয়ার পরে সে আবারও জিজ্ঞেস করছে শুড আই সুইপ, আমি অফকোর্স ইউ ক্যান। তো যখন আমি সাইন দিতে গিয়ে দেখলাম যে মাই গড, এটা তো 2200 দিরহাম, আমি আসলে দেখেছি আমার জিনিসটা পছন্দ হয়েছে। তো পরে আমি একটু হজম করে নিলাম, যেহেতু আমি বাংলাদেশ, আমি চাইনি আমার দেশের ইমেজটা নষ্ট হোক। দেশের বাইরে যখন ট্রাভেল করতে যান তখন কি জাতীয় খাবার পছন্দ করেন? আসলে দেশের বাইরে ফার্স্ট প্রিফারেন্স থাকে আমার ফিশ, সেকেন্ড সি ফুড। আপনি যদি আমাদের অ্যালাউ করেন, আমরা ব্রেকফাস্টটা শেষ করে আমি আপনার পার্সোনাল যে রুমটা আছে আমরা ওটা একটু যেতে চাই। আই থিঙ্ক জাস্ট আফটার ব্রেকফাস্ট উই ক্যান হ্যাভ এ লুক। নো, আই'ম ডান। ওকে, টেকনোলজি ডিপেন্ডেন্ট হিসেবে এখান থেকে আমরা আসলে অফিসটা প্রথম যাত্রা শুরু করি, এবং এখান থেকে ডিসিশন দিয়ে হয়তো যে, কারণ ট্রাফিক জ্যামে গিয়ে অনেক সময় ব্লক থাকতে হয়, তো সেই জন্য যেই যে কাজগুলো এখান থেকে দেওয়ার সম্ভব চেষ্টা করি যে বাসা থেকেই কাজগুলোকে প্রথম ইনিশিয়েট করে নেওয়া। ইন্টারেস্টিং, আমি কিছু খেলনা দেখতে পাচ্ছি। আসলে এই রুমটা আমার সাথে সাথে আমার ছেলেও ব্যবহার করে, তো স্বাভাবিকভাবেই ও যখন থাকে, এখন সে স্কুলে আছে।
সৌরভ ভাই, তাহলে আমরা আপনার অফিসের দিকে। হ্যাঁ, তো আমার মনে হয় যে আমি ড্রেসটা চেঞ্জ করে আসি অফিসের জন্য। ইতিমধ্যে আমি একটু আগে যে কথা বলেছিলাম যে আমাদের ছাদে আমরা কিছু বাগানের কাজ নিজেরাই করি, আমার মনে হয় এই সুযোগে আপনি হয়তো একটু বাগানে ঘুরলেন, আমি একটু একটু ড্রেস চেঞ্জ করে আসি। আমরা আসলাম মিস্টার সবুর খানের নিজে হাতে গড়া বাগান, যেটা তার বাসার ছাদে। আমরা এখন পুরো বাগানটি ঘুরে ঘুরে দেখি। Dear viewers, you are watching Clear Presence, Eye Style, Nothing to Hide. আমরা দেখছিলাম জনাব সবুর খানের পার্সোনাল লাইফ। এবার আমরা যাব তার প্রিয় ক্যাম্পাস ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেখানে আমরা দেখব তার কর্পোরেট লাইফ এবং তার স্বপ্নের কথাগুলো আমরা জানব। প্লিজ স্টে উইথ আস। আই স্টাইল, সৌজন্যে ক্লিয়ার। ওয়েলকাম ব্যাক টু ক্লিয়ার প্রেজেন্স, আই স্টাইল, নাথিং টু হাইড। সৌরভ ভাই, আমি আপনার রুমে ঢুকেই দেখতে পাচ্ছি বাংলাদেশে মনে হয় কোনো প্রধানমন্ত্রী, কোনো প্রেসিডেন্ট বাকি নেই যার কাছ থেকে আপনি রিওয়ার্ড নেননি। আমি দেখতে পাচ্ছি বিল গেটস, অং সান সু চি, সবার সাথে আপনার ক্লোজ ফটো আছে। সৌরভ ভাই, আমি এটা না বলে পারছি না যে আপনার রুমে এসে আমার পুরোপুরি মনে হলো যে আমি কোনো মিউজিয়ামে আসলাম। প্রচুর অ্যাওয়ার্ড, প্রচুর রিওয়ার্ড আপনি পেয়েছেন, কেমন লাগে? কিছু কিছু স্বীকৃতি আছে যেগুলো হয়তো আমাকেও খুব ইন্সপায়ার করে। তো বাংলাদেশের রোটারি ক্লাব এবং রোটারি ক্লাব মিলে যখন আমাকে তাদের একটা বেস্ট শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড দিল আমাকে 98, এটা কিন্তু আমার কাছে খুব ইন্সপায়ার দিক করেছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যখন আসার পরে, নির্বাচনে জয়লাভ করার পর 2009 সালে যখন ডিজিটাল এক্সপোকে আবার আমাকে বা আমাদের আমাকে রিকগনাইজ করলো, এটা কিন্তু ডেফিনেটলি, এই রিকগনিশনগুলো কিন্তু ডেফিনেটলি আমাকে অনেক ক্ষেত্রে ইন্সপায়ার করে। আপনি কেন আইটিতে গেলেন? এখানেও একটা ব্যাপার, কিন্তু আমি সবসময় যেটা সবাইকে সাজেস্ট করে থাকি যে আসলে ব্যবসায় ওই ব্যবসাটাকে সিলেক্ট করা উচিত যেই ব্যবসা সম্পর্কে কারোর সঠিক জ্ঞান থাকে, যেটাকে আমরা ডোমেইন নলেজ বলি। ডোমেইন নলেজটা যার যেখানে যত বেশি কনফিডেন্টলি নিতে পারে সে কিন্তু ওই ব্যবসাটা সম্পৃক্ত ভালো। আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে স্ট্যাটিস্টিক্সে পড়া অবস্থায় আমার কম্পিউটার সায়েন্স একটা সাবজেক্ট ছিল এবং সেখানে আমি কিন্তু হাইয়েস্ট মার্ক পেয়েছি, আমি 99% মার্ক পাওয়ার কারণে কিন্তু এটা আমাকে ইন্সপায়ার করেছে যখন আমি ব্যবসাকে বেছে নিলাম যে কেন আমি আমার ডোমেইনটাকে আমি বেছে নিচ্ছি না, কারণ আমি তো কম্পিউটার সায়েন্সে খুব ভালো রেজাল্ট করেছি। সেই জন্য আমি মনে করি যে আসলে প্রত্যেকেরই উচিত হলো যে তার নিজস্ব ডোমেইনে মানে অপরচুনিটিগুলো নেওয়া ব্যবসাতে। ভেরি ইন্টারেস্টিং, আপনি আইটি বিজনেস করছেন, সাডেনলি আমি দেখছিলাম যে আপনি এডুকেশন যে ইন্ডাস্ট্রি এখানে আপনি জাম্প করলেন। অ্যান্ড আমার যেটা মনে হয়, অফিস দিকে যেটা মনে হয়েছে যে আপনার অনেক ফোকাস আছে এই জায়গাটায়, আইটি বিজনেসের পাশাপাশি এবার আপনি এডুকেশনে আসলেন, এডুকেশন সেক্টরে আসলেন। আমি এডুকেশন দিয়েই কিন্তু আমি শুরু করি, কিন্তু যে কোনো অবস্থানই হোক, কারণ তখন কিন্তু বাংলাদেশে কোনো মানে স্ট্র্যাটেজিক্যালি বা আমরা যেটাকে বলি যে আইনগত কোনো ভিত্তি কিন্তু তখন না থাকার কারণে আমি কিন্তু ট্রেনিং সেন্টারটাকে বন্ধ করে দিই। কিন্তু যখন আবার 1996 আমরা দেখলাম যে আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে, আপনি নিশ্চয়ই মনে আছে যে বেশ কিছু বাইরের প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশে তাদের শাখা প্রশাখা বিস্তার করলো, তখন আমি দেখলাম যে দিস ইজ এ গুড অপরচুনিটি ফর মি, বিকজ আমি আমার কেরিয়ারটা শুরু করেছি কিন্তু কম্পিউটার ট্রেনিং সেন্টার দিয়ে। তো 1996 কিন্তু আবার আমি ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি, যেটা DIT দিয়ে, আমি কিন্তু আমার কম্পিউটার ব্যবসার সাথে সাথে আমি কিন্তু আমার DIT নিয়ে এডুকেশনে আমি ইনভলভ হই। আমরা কি মিস্টার সবুর খানকে অন্য কোনো ইন্ডাস্ট্রিতে দেখতে পারবো, আইটি এডুকেশন? আমার সরাসরি কোনো ইচ্ছা নাই, কিন্তু আমার এই দুটো সেক্টরের সাথে কিছু কিছু রিলেশন কিন্তু আছে যেখানে আমি হয়তো ইনভলভ হবো। যেমন আমি যদি বলি, যেমন আমার এখন যদি হোটেল অ্যান্ড ট্যুরিজম সাবজেক্টের কথা আমি বলি, হোটেল অ্যান্ড ট্যুরিজমে কিন্তু আমাকে হয়তো লং রানে আমার ছাত্রছাত্রীদের জন্য কিন্তু আমি হয়তো বা একটা হোটেল বা রেস্টুরেন্ট বা এই ধরনের বিজনেসে কিন্তু আমি ইনভলভ হতে পারি। আবার যেমন আমি রিসেন্টলি অন্টারপ্রেনারশিপ সাবজেক্ট আমি শুরু করেছি, তো অন্টারপ্রেনারশিপ সাবজেক্টের জন্য কিন্তু আমাকে ভেঞ্চার ক্যাপিটাল করতে হবে, কারণ আমাদের ছেলেমেয়েরা অন্টারপ্রেনার হবে তাদেরকে ফান্ডিং কে করবে?
তাহলে ফান্ডিং করার জন্য ইতিমধ্যে আমি একটি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি কিন্তু স্থাপন করেছি। তার মানে আমার উদ্দেশ্যটা হচ্ছে কিন্তু আমাদের ছাত্রছাত্রীদেরকে ফেসিলিটি প্রোভাইড করার জন্য যেই যেই ইন্ডাস্ট্রিতে আমার ইন করার প্রয়োজন আমি ওই ইন্ডাস্ট্রিগুলো যাচ্ছি। তার মানে আমার মূল ইন্টেনশন হচ্ছে যে আমার এডুকেশন সেক্টরকে সাস্টেনেবল করা। So, hey, thank you very much for your time today. I really appreciate it. Thank you very much for your great time also. Dear viewers, thank you very much for joining us today. In our next episode, we hope to have an influential, outstanding business personality from our community. Until I see you in next time, I wish you a very good week. Goodbye.